নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। 2020 সালের যে মাধ্যমিক পরীক্ষা চলছে বর্তমানে, অর্থাৎ তিনটে পরীক্ষা রয়েছে আজ হয়েছে, বাংলা, ইংরেজি এবং ভূগোল বা জিওগ্রাফি। তো সেই জিওগ্রাফি প্রশ্ন নিয়ে বা ভূগোল প্রশ্ন নিয়ে আমি সকলের সাথে একটু শেয়ার করছি যে এবারের মাধ্যমিকের যে ভূগোলের প্রশ্ন এসেছে, সে প্রশ্ন শর্ট টাইপ প্রশ্ন বা বড় প্রশ্ন কী কী ধরেছে এই চ্যাপ্টারের মধ্যে, এবং তার সঙ্গে শর্ট প্রশ্নগুলো কি অ্যান্সার হবে সেই অ্যান্সারও আমার এই চ্যানেলে আমি ধরেছি। যদি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই ছাত্রছাত্রীরা পরীক্ষার পর অবশ্যই তার তোমরা আমার চ্যানেলটা, আমার এই ভিডিওটা কী 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 ধরনের প্রশ্নের কোনটা উত্তর হবে বা এমসিকিউ উত্তর বা শর্ট প্রশ্ন, যা হোক যে প্রশ্নগুলো রয়েছে সে শর্ট প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। অবশ্যই কিন্তু পরীক্ষার পর সেগুলো দেখবে, সব পরীক্ষা মিটে যাওয়ার পর। তো যা হোক, 2020 সালে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন এটা এবছরের। তো এবছর মাধ্যমিকের প্রশ্ন যে ধরেছে সেটা নিউ সিলেবাসের ওপর, সেটা আমরা একটু দেখে নেব। তো প্রথমেই যাই, ফার্স্ট প্রশ্ন যেটা রয়েছে, প্রথমে এমসিকিউ 14টা প্রশ্ন থাকে, 1 নম্বরে 14টা করতে হয়। যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে কি বলে? যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জ ক্ষয় প্রক্রিয়া। 2 নম্বর, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্ট অংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়, যেটাকে বলেছে ইনসেল বার্জ। অশ্বক্ষাংশ বলতে বোঝায় অবস্থিত কোথায় উপক্রান্তি উচ্চচাপ বলয়, মেনলি কর্কটি উচ্চচাপ বলয় রয়েছে, যাই হোক এখানে উপক্রান্তি উচ্চচাপ বলয়ের মধ্যে অবস্থান করছে। 4 নম্বর প্রশ্ন, দিন রাতে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এই প্রশ্নটা অনেকটা ডাউটেবল আছে, যেমন উষ্ণ মরু অঞ্চলে কিন্তু দিন রাতের উষ্ণতার পার্থক্য বেশি হয় কিন্তু সবচেয়ে বেশি হয় নিরক্ষীয় অঞ্চলে, সেই জন্য নিরক্ষীয় অঞ্চলে রাতকে হচ্ছে উইন্টার অফ দ্য সিজন বলা হয়। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর উষ্ণতা বেশি থাকে কিন্তু রাতের উষ্ণতা এত কমে যায় যেকে মাঝে মাঝে উইন্টার অফ দ্য সিজন বলা হয়, অর্থাৎ রাতকে, নাইট ইজ দ্য উইন্টার অফ সিজন অফ ইকুয়েটর, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলের শীতকাল বলতে রাতটাকেই বোঝায়, দিন রাতের উষ্ণতার পার্থক্য খুবই বেশি হয়। আচ্ছা যাই হোক, ওটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এটা উষ্ণ মরু অঞ্চলে ততটা হয় কিন্তু মেনলি বেশিরভাগ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়। সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে বায়ুপ্রবাহের কারণে, সমুদ্রস্রোত প্রবাহিত হয় নিয়ত বায়ু প্রবাহ, জানি আমরা সারা পৃথিবীতে যে তিনটে মেরু মানে নিয়ত বায়ু রয়েছে, আয়নবায়ু, মেরুবায়ু ও পশ্চিমবায়ু, এর প্রভাবে প্রধানত সমুদ্রস্রোত সৃষ্টি হয়। কোন স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় 6 ঘন্টারও বেশি হবে? জোয়ার ভাটার ব্যবধান হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট, কারণ আমরা জানি একটি মুখ্য জোয়ার একটি গৌণ জোয়ারের মধ্যে, দুটো মুখ্য জোয়ারের মধ্যে ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট, তাহলে একটি জোয়ার আর একটি ভাটার মধ্যে পার্থক্য হবে, এই একটি জোয়ার মুখ্য জোয়ার একটি গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য হবে 12 ঘন্টা 26 মিনিট, আর একটি জোয়ার একটি ভাটার মধ্যে পার্থক্য হবে 6 ঘন্টা 13 মিনিট, তাহলে 6 ঘন্টার বেশি উত্তর হবে। আচ্ছা, তারপরে 7 নম্বর প্রশ্ন, যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় কী কী? তাহলে যানবাহনের ক্ষেত্রে কার্বন কণা নির্গমনের রোধের জন্য, নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়, এখানে কিন্তু এই এখানে উত্তরটা আমি দাগ দিয়েছি তাড়িতিক অধক্ষেপক, বা এটাকে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর বলা হয়, এটা এই উত্তরটা হবে। তবে এই প্রশ্নে ওটা নিয়ে একটু ডাউটেবল রয়েছে আমার ক্ষেত্রে, আমি মনে করি এটা ডাউটেবল, কারণ যানবাহনের ক্ষেত্রে বায়ু দূষণ রোধ করার জন্য ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করা হয়, ঠিক আছে, ক্যাটালাইটিক কনভার্টার এখানে অপশান নেই যেহেতু, আর এটা যেটা অপশান আছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর বা তাড়িতিক অধক্ষেপক, এর সাহায্যেও কিন্তু বায়ুর থেকে কার্বন কণা আলাদা করা হয়, কিন্তু বেশিরভাগটা এটা শিল্প কেন্দ্রে ধোঁয়া নির্গত হয় যে সেইখানে ব্যবহার হয়ে থাকে। তাহলে যেহেতু যানবাহনের কার্বন কণা নির্গমন রোধ বলেছে, তাহলে এই প্রশ্নটা একটু ডাউটেবল কোশ্চেন আছে। তো যাই হোক, আমি উত্তরটা আশা করি এইটাই হওয়ার কথা। আচ্ছা, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বরাবর বিস্তৃত রয়েছে তা হলো কর্কটক্রান্তি রেখা,
গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে, গোদাবরী কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কল্লেরু হ্রদ। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতি সেটা হচ্ছে কূপ ও নলকূপের মাধ্যমে সবচেয়ে বেশি জলসেচ করা হয় আমরা জানি। ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখতে পাওয়া যায় শীতকালে। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়, মানে সামুদ্রিক লবণাক্ত বায়ু কোন চাষের পক্ষে উপযোগী, সেটা হচ্ছে ইক্ষু চাষে ক্ষেত্রে। ইক্ষু চাষে যদি সামুদ্রিক লবণ বা সামুদ্রিক বায়ু প্রভাব হয় তাহলে কিন্তু একটু মানে উপকৃত হয় বা ইক্ষু চাষটা আরও সুবিধা হয়, আরও ভালো হয়। মানে সামুদ্রিক বাতাস ইক্ষু চাষের পক্ষে উপযোগী কিছুটা, কারণ সমুদ্রের লবণাক্ত বাতাস রয়েছে, সেটা ইক্ষু চাষে কিন্তু উপযোগী হয়। পশ্চিমবঙ্গের একটি পেট্রোল আসন শিল্প কেন্দ্র হলদিয়া। টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখার অঙ্কন করা হয় যে রং দিয়ে, হলো তা হলো বাদামি। তাহলে 14টা প্রশ্ন এমসিকিউ দেখালাম। এরপর বিভাগ ক্ষয়ে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু, অশুদ্ধ হলে পাশে অ লেখো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এর মধ্যে 6টি করতে হবে, 7টা দেওয়া আছে। ভাগীরথী ও অলকানন্দার মিলনস্থল হলো দেবপ্রয়াগ, এটা ঠিক আছে, অপশানটা ঠিক হবে, শুদ্ধ হবে, সু হবে। মিস্টাল একটি উষ্ণস্থানীয় বায়ু ফ্রান্সের রন উপত্যকায় দেখা যায়। দেখো মিস্টাল কিন্তু রন ফ্রান্সের রন উপত্যকায় দেখা যায়, কিন্তু এখানে উষ্ণ বায়ু দিয়ে দিয়েছে, এটা উষ্ণস্থানীয় বায়ু নয়, এটা একটা শীতল স্থানীয় বায়ু, সেজন্য এটা ভুল কাটা। আর এলিনো বছরগুলোতে ভারতে বন্যা সৃষ্টি হয়, না ভারতে এলিনো বছরগুলোতে খরা সৃষ্টি হয়, ভুল আছে। আচ্ছা, সূর্য চাঁদ পৃথিবী সরলরৈখিক অবস্থানকে সিজিকি বলে, এটা ঠিক। এবং পুনর্নবীকরণের ফলে পুরনো কাগজ খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়, হ্যাঁ ঠিক অবশ্যই। আর শিবালিক পর্বতের পাদদেশের নুড়ি বালি পলি গঠিত মৃত্তিকাকে বেট বলে, না বেট হচ্ছে পাঞ্জাবে বলা হয় নবীন বালি মৃত্তিকাকে। আর শিবালিক পর্বতের পাদদেশে যে নুড়ি পালি পলি বালি দিয়ে গঠিত অঞ্চল থাকে সেটাকে তরাই বলে, তরাইয়ের আরও উত্তরে ভাবর বলা হয়, ভাবর মেনলি ভাবর, ভাবর বা তরাই দুটোকেই বলা যেতে পারে পাদদেশ অঞ্চলকে। আচ্ছা, তাহলে এটা ভুল আছে। উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার আবশ্যিক, ঠিক। আচ্ছা, আবহবিকার এটাও 6টা করতে হবে, শূন্যস্থান পূরণ। আবহবিকার ক্ষয় কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের পরিবর্তন প্রক্রিয়াকে ক্ষয়ী ভবন বলে, উত্তরটা হবে ক্ষয়ী ভবন। মরু অঞ্চলে বায়ুর অপসারণ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, মানে বালি এক জায়গা থেকে উড়ে অন্য জায়গায় গেলেই তবে সেখানে ভৌমজল উন্মুক্ত হয়ে পড়ে, ফলে মরুদ্যান সৃষ্টি হয়। বায়ুর চাপ ঢালের বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চল থেকে প্রবাহিত হয়। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হচ্ছে NH7। এখানে একটু বলি, NH7টা অবশ্যই হবে, বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত রয়েছে, কিন্তু ওটার সঙ্গে কিছুটা বর্ধিত করে এখন NH44ও বলা হচ্ছে। অতএব NH44 যদি কেউ লেখে সেটাও কিন্তু নম্বর দিতে হবে আশা করছি, কারণ বর্তমানে অনেক বইতেই ধরছে যে এটা বর্ধিত হয়ে গিয়ে নাম হয়ে গেছে NH44, কিন্তু NH7 দীর্ঘতম জাতীয় সড়কপথ, এটা আগেই ছিল, এর থেকেও আরও দীর্ঘ হয়ে গেছে, ওর সঙ্গে বর্ধিত হয়ে গিয়ে NH44। তাহলে NH44 বা NH7 এ দুটোই বলা যাবে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। বৈদ্যুতিক বজ্র সংক্ষেপে ই বজ্র বলা হয়। এক বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ বা পার্বত্য হিমবাহ আলাস্কার হুবার্ট। ভূপৃষ্ঠের কোন অঞ্চলের ওপর বায়ুমণ্ডলে প্রথম ওজন গহ্বর আবিষ্কৃত হয়েছে? আন্টার্কটিকা অঞ্চলে, এটা হচ্ছে জেসি ফারম্যান আবিষ্কার করেছিলেন। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম হচ্ছে পালঘাট গিরিপথ। কেরালার উপকূলের উপহাতগুলোকে কয়াল বলে। ভারতের উচ্চতম জল প্রপাতটার নাম হবে কুঞ্চিকল, কুঞ্চিকল হবে, এটা যোগ জলপ্রপাত হবে না, যোগের থেকেও আরও উচ্চতম জলপ্রপাতটা সন্ধান পাওয়া গেছে কুঞ্চিকল, এটাও হচ্ছে কর্ণাটকের শিমোগা জেলাতে রয়েছে কুঞ্চিকল। এর উচ্চতা হচ্ছে 455 মিটার, আর ওটা ছিল প্রায় 253 মিটারের মতো, তাহলে অনেকটাই বেশি, এটা 455 মিটার উচ্চতা রয়েছে কুঞ্চিকল। এটা ভারাহি নদীতে, আর ওটা ছিল শরাবতী নদীতে, এটা ভারাহি নদীর ওপর এটা অবস্থান করছে কর্ণাটকের। যাই হোক, ভারতের কোন শহরে প্রথম রেলপথ প্রথম রেলের যাত্রা শুরু হয়? কলকাতা। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, কত জনসংখ্যা আছে? না 19.98 কোটি প্রায়, 2011 সালের তথ্য অনুযায়ী এটা।
কারণ আমাদের সর্বশেষ আদম সামনে 2011, এবার 2021 হবে। আচ্ছা, উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? ডিজিটাল রূপে। উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? ডিজিটাল, অবশ্যই। আচ্ছা, এখানে ডান দিক বাঁদিক মিলে তো বলছে যে কোনো চারটি। রত্না হচ্ছে উচ্চ ফলনশীল বীজ, ধান বীজ, সলাবর্গী অরণ্য পাইন, রেলের বগি নির্মাণ কেন্দ্র পেরাম্বুর, লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর হচ্ছে মারমাগাঁও। এবারে আসছি এমসিকিউ, এসএকিউ, এগুলো সব হয়ে গেল, ছোট বড় ছোট প্রশ্ন সব কমপ্লিট। এবারে বড় প্রশ্নের মধ্যে 2 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, নিজের প্রশ্নগুলি উত্তর দাও, 2 নম্বরে 6টা করতে হয়। প্রপাতকূপ কাকে বলে? লোয়েসের সংজ্ঞা দাও, এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। 2 নম্বরে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কি, বা পেরিজি পেরিগি জোয়ার বলতে কি বোঝো, দুটোর মধ্যে একটা। বর্জ্য ব্যবস্থাপনার ভরাটকরণ কাকে বলে, বা পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও। ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো, অথবা দুন বলতে কি বোঝো। অনুসারী শিল্প কাকে বলে? ভারতের প্রধান আভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটোর নাম। ভারতের প্রধান আভ্যন্তরীণ জলপথ হচ্ছে এলাহাবাদ থেকে কিন্তু হলদিয়া পর্যন্ত রয়েছে, একদম গঙ্গা নদী বরাবর, গঙ্গা নদীতে এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত রয়েছে গঙ্গা নদী দিয়ে, 1620 কিমি দৈর্ঘ্য আছে, এটাই সবচেয়ে প্রধান জলপথ। সেন্সর বলতে কি বোঝো, এবং ভূপাতিক মানচিত্রের দুটি ব্যবহার লেখো। এরপর 3 নম্বরের প্রশ্ন রয়েছে, 4টে যেকোনো করতে হবে। নদীর বহন কাজের 3টে প্রক্রিয়া সংক্ষেপে লেখো। নদীর বহন কাজের 3টে প্রক্রিয়া, অর্থাৎ নদীর বহন কাজ বলতে এখানে মেনলি বোঝাতে হবে লম্ফদান প্রক্রিয়া বলা যেতে পারে, বা গড়ান প্রক্রিয়া, লম্ফদান লাফিলে পাজা, গড়ান প্রক্রিয়া, দ্রবণ প্রক্রিয়া বলা যেতে পারে, বয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতের মৌসুমী বায়ু সম্পর্ক, এটা আছে। প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ দাও। প্রকৃতি অনুসারে বলতে এখানে কঠিন তরল গ্যাসীয় বর্জ্যের এটা শ্রেণীবিভাগ বলেছে। বর্জ্যের ব্যবস্থাপনা 3টি প্রয়োজনীয়তা লেখো। ভারতের সড়কপথ ও রেলপথে 3টি করে সুবিধা লেখো। পাঞ্জাব অথবা পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের কৃষি বিপ্লবের সুফলগুলি লেখো। পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কৃষি বিপ্লব যে ঘটেছে তার সুফল সুবিধাগুলো কি কি, মানে সোজা কথা সবুজ বিপ্লবের সুফল। আচ্ছা, ভুয়া বৈচিত্র্যের মানচিত্রে বিভিন্ন ধরনের স্কেল, মানে বিভিন্ন স্কেলের যে টোপোসিট রয়েছে সেগুলো ছকের মাধ্যমে দেখাও। জিওস্টেশনারি ও সানসিনক্রোনিয়াস উপগ্রহের মধ্যে পার্থক্য করো। এর বড় 5 নম্বরের প্রশ্ন, প্রাকৃতিক ভূগোল থেকে যেটা এসেছে, হিমবাহের ক্ষয়কাজের ফলে 3টি ভূমিরূপ ব্যাখ্যা করো। বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার স্তরের আলোচনা করো। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো, অর্থাৎ পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোত কী প্রভাব ফেলে। এখানে সমুদ্র স্রোতের প্রভাব বলতে সব প্রভাব হবে না, জলবায়ুর উপর কী প্রভাব ফেলছে সেটা বলতে হবে। পৃথিবীর জলবায়ুর উপর, মানে বিভিন্ন জায়গার জলবায়ুর উপর কী প্রভাব ফেলছে সেটা বলতে হবে। যেমন পৃথিবীর জলবায়ু বলতে এখানে যেমন ভারতের সাপেক্ষে সমুদ্র স্রোতের প্রভাব কী পড়ছে, আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে বিভিন্ন উপকূলীয় দেশগুলোতে কী জলবায়ুর প্রভাব ফেলছে, প্রশান্ত মহাসাগরের উপকূলীয় দেশগুলিতে কী প্রভাব ফেলছে, এভাবে করতে হবে। এটা একটু ভেবেচিন্তে উত্তরটা লিখতে হবে। তার আগে এই মেন দুটো প্রশ্ন প্রথম তো কমন আসবেই, প্রত্যেকেই করতে পারবে। লাস্টের দুটো ভূমধ্যসাগরীয় জলবায়ু খুব সহজ আছে 3টে, এটা একটু গুছিয়ে ভেবে চিন্তে লিখতে হবে। যাই হোক, এটা প্রাকৃতিক আঞ্চলিক ভূগোলে যে প্রশ্ন রয়েছে, জলবায়ু নিয়ন্ত্রণ, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের কারণগুলি ব্যাখ্যা করে। ভারতের জলবায়ুর কোন কোন বিষয়ের উপর নিয়ন্ত্রিত হয় দ্বারা, যেমন মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত আমরা জানি, এছাড়াও হিমালয় পর্বতাঞ্চল রয়েছে, আরব সাগর, বঙ্গোপসাগরের অবস্থান, এই বিভিন্ন ধরনের প্রভাব রয়েছে, তো সেই প্রভাবগুলো একটু বলতে হবে। কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে ভারতীয় জলবায়ু, এটা একটা প্রশ্ন। 2 নম্বর যেটা প্রশ্ন, ভারতের চা চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো। ভারতের চা চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। এগুলোর মধ্যে দুটো প্রশ্ন অবশ্যই প্রত্যেকেই করতে পারবে। এবার আসছি ম্যাপ পয়েন্টিংয়ে। ম্যাপ পয়েন্টিংয়ে 10 নম্বর থাকে একটি করে, আরাবল্লী পর্বত অবশ্যই পারবে ছেলেমেয়েরা, নর্মদা নদী, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র, এখানে মৌসিনরাম
চেরাপুঞ্জির মৌসিন রাম হবে ব্যাকেটে, উত্তর ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র। ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুন হবে ব্যাকেটে, দেরাদুনটা করতে হবে উত্তরাখণ্ডের কাছে। পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল বলছে সুন্দরবন এলাকাটা দেখালেই হবে, সুন্দরবন অঞ্চলটা বললেই হবে। এটা অনেকে বুঝতে পারছে না প্রশ্নটা, যাই হোক এটা সুন্দরবন অঞ্চলটা দেখালেই হবে। এটি কফি উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল দেখিয়ে দিলে হবে। ভারতের রুট দুর্গাপুরকে বলা হয় ভারতের রুট, সেটা দেখাতে হবে। আর এখানে রয়েছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র বেঙ্গালুরু বললেই হবে, বেঙ্গালুরু দেখিয়ে দিলে হবে। পশ্চিমবঙ্গের একটি স্বাভাবিক বন্দর, পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর হচ্ছে মুম্বাই বন্দর করে দিতে হবে। ভারতের উত্তর ভারতের বৃহত্তম মহানগর দিল্লি করতে হবে, নিউ দিল্লি। তাহলে মোটামুটি ম্যাপ পয়েন্টিং সহজেই প্রশ্ন এসেছে এবছর। এছাড়া দৃষ্টিহীন পরীক্ষার্থীদের প্রশ্নগুলো আমি একটু বলে দিচ্ছি, যারা ম্যাপ পয়েন্টিং এর বদলে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন যেগুলো রয়েছে, বিন্ধ্য সাতপুরা পর্বতের মাঝে অবস্থিত গোস্ত উপত্যকার নাম লেখো, ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি, ভারতের একটি ভোপাল দ্বীপের নাম কি, ভারতের কোন রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমীর প্রভাব সর্বপ্রথম এসে পৌঁছায়, পার্বত্য মৃত্তিকা দেখা যায় এমন একটি রাজ্যের নাম লেখো, ধান উৎপাদনে ভারত কোন রাজ্যে রাজ্য প্রথম স্থান দেয়ার করে, ভারতের উৎপাদিত একটি রবি শস্যের নাম লেখো, পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন নির্মাণ শিল্প কেন্দ্র গড়ে উঠেছে, পুরো হিমালয়ের পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম লেখো, গাঙ্গা সমভূমির প্রাচীন পলিমাটিকে কি বলা হয়, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্য কোনটি, পূর্ব উপকূলের বৃহত্তম বন্দরের নাম লেখো, কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে, ভারতের পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দরের নাম লেখো। আর বহিরাগত পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ যে কোনো তিনটে প্রশ্ন করতে বলেছে, এখানে বালিয়াড়ির সংজ্ঞা দাও, সামুদ্রিক মগ্নচড়া কাকে বলে, শান্ত বলয় কি, রামলিন কি, ওটা তিনটে। আর চার নম্বরের একটা করতে বলেছে, যমুনা নদীর উৎস নাম লেখো, একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে নিত্যবহ নদীর কোন রঙে দেখানো হয়, যেকোনো চারটি করতে হবে। এটা ভারতের কোথায় চা চাষ সুগন্ধে বিখ্যাত, পশ্চিমবঙ্গের একটি সাংস্কৃতিক শহরের নাম লেখো, এগুলো বহিরাগতদের জন্য। এই হলো 2020 সালের মাধ্যমিকে ভূগোলের প্রশ্ন। তা প্রশ্ন দেখা যাচ্ছে যে শর্ট টাইপ, বড় প্রশ্নগুলো কমন প্রত্যেকেরই পাবে বেশিরভাগটা, শর্ট প্রশ্ন দু চারটে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে এসেছে, তো তার জন্য ওভারঅল দেখতে গেলে কিন্তু যারা পড়াশোনা করেছে অবশ্যই ভালোভাবে উত্তর করতে পারবে, কিছু প্রশ্ন ছাড়া। দু চারটে প্রশ্ন একটু ঘুরিয়ে এসেছে, তার জন্য কঠিন কিছু মনে হবে না। তো যদি বড় প্রশ্নগুলো বা 2 নম্বর 3 নম্বর 5 নম্বর প্রশ্নগুলো যদি ভালো করে লিখতে পারে অবশ্যই তারা ভালো মার্কস পাবে, আর শর্ট প্রশ্নগুলো একটু যারা ভালো করে পড়েছে তারা অবশ্যই ভালো পাবে, এবং যারা মোটামুটি পড়েছে তারা কিন্তু এভারেজ একটা ভালোই নম্বর পাবে, কারণ দু চারটে প্রশ্ন ছাড়া বাকি শর্ট প্রশ্ন কিন্তু সহজেই এসেছে। তো যাই হোক, আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার এই মাধ্যমিকে 2020 সালের মাধ্যমিকের পরীক্ষার এই যে ভূগোলের পরীক্ষার প্রশ্ন আমি সকলের সাথে শেয়ার করলাম। বিভিন্ন আরও ভৌগোলিক খবর পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, তার সঙ্গে ক্লাস টেনের বিভিন্ন চ্যাপ্টারের ওপর, অর্থাৎ যারা এবছর মাধ্যমিক দেবে 2021 সালে, এখন যারা টেনে পড়ছে তাদের জন্য আমার কিন্তু প্রশ্ন অলরেডি করা রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়াইজ আমার শর্ট প্রশ্ন আমার চ্যানেলে রয়েছে, তার সঙ্গে আরও বিভিন্ন কোনো টপিক্সের ওপর আলোচনাও রয়েছে থিওরিটিক্যাল। এছাড়া ক্লাস 11-12 প্র্যাকটিক্যাল আমার চ্যানেলে রয়েছে, 11-12 থিওরিটিক্যাল নিয়ে আলোচনা রয়েছে। তাহলে অবশ্যই ক্লাস 10-12 ছাত্রছাত্রী যদি কেউ থাকে তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের অনেক উপকারে লাগবে। আর কোনো গার্জেন যদি আমার চ্যানেল ফলো করেন অবশ্যই আপনার ছেলে মেয়েদের অবশ্যই এটা শেয়ার করবেন ওদের সাথে, বা একটু ফলো করতে বলবেন, ফলে তাদেরই কিন্তু উপকার হবে। বিশেষ করে 11-12 প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু খুবই উপকৃত হবে ছেলেমেয়েরা, তার সঙ্গে মাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিকের শর্ট টাইপ প্রশ্ন প্রস্তুতির জন্য বা যে কোনো প্রশ্ন যদি অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আর ছাত্রছাত্রীদের বলছি তোমরা অবশ্যই জানাবে কোনো অসুবিধা থাকলে, আমি যে সেই চ্যাপ্টারের উপর বা সেই প্রশ্ন নিয়ে আমি অবশ্যই আমার চ্যানেলে আলোচনা করব। সুতরাং যাই হোক, এবারে 2020 সালের মাধ্যমিকের প্রশ্ন আমি শেয়ার করলাম, সুস্থ থাকবেন সকলে, ভালো থাকবেন, ধন্যবাদ।